কথা সাহাবীদেরকে নিয়া, তিন কথা আমার মতো জাহেলদেরকে নিয়া। তো আমি বলি আমার সাথে সাথে পড়াটা বলেন, তিন কথা সাহাবীদেরকে নিয়া, আমি যা বলি হুবহু তাই বলেন। বলেন ওরা ছিল কি? সবাই সবাই পরমগ্রস্ত বলেন, ওরা ছিল কি? একটা আশ্চর্যের ভাব নিয়া অবাক, এরকম হইল কি? বলেন আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? হ্যাঁ, এবার জিনিসটা বুঝালাম তো বলতে মজা লাগবে। ওরা ছিল কি? মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। সবচেয়ে খারাপ যেটার প্রমাণ কি? আমি আন্দাজি কয়ালাম, প্রমাণ হলো নাহলে সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ আনত না, বোঝা গেল রুগীও বড়। বুঝে আসছে না কথা? তো ছিল কি সবচাইতে, হইল কি সবচাইতে ভালো? হুরি আল্লাহ, এত পরিবর্তন কিসের ছোঁয়ায় রে? মাঝখানে ঢুকলো কি? তো কোরআন সুন্না ঢুকছে কি? তো সুন্না যেহেতু কোরআনেরই ব্যাখ্যা, এই জন্যে সুন্না রাখেন, খালি বলবেন কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কোরআনের ছোঁয়ায়। বলেন কিসের ছোঁয়ায়? এইবার বলেন তো বুঝতে মজা লাগবে, বলতে মজা লাগবে। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, এবার আমাদের তিনটা বয়ানিগুলোই হইব সামনে। আমাদের তিনটা হইল, সাহাবায়ে কেরাম যেটা ধরছে আমরা ওই কোরআন ছাড়ছি, সাহাবায়ে কেরাম যেই জাহালত ছাড়ছে আমরা ওইটা ধরছি। এখন আমাদের জন্য এটা গর্বের কথা না আফসুসের? এইবার আমরা তিন কথা বুঝবেন। বলেন আমরা আমরা তিন আমরা তিন আমাদের তিন কথা ধরলাম কি, ছাড়লাম কি? কি ধরছি কি ছাড়ছি মাথা আছে তো? বলেন ধরলাম কি, ছাড়লাম কি? হাত ওডান, এরকম হাত ওডান, ওড়াই কপালে একটা বাড়ি মারেন জোরে সরে। আরে করলাম কি? এ ঢিলামি হালকাভাবে বললে হবে না, এটা কলিজার নিচের থেকে বের করতে হবে আফসুসটা। আরে করলাম কি? বলেন ধরলাম কি, ছাড়লাম কি? আরে করলাম। কয় কথার সবক হইল? তিন কথা। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে, এইটার একটা উদাহরণ দিব। ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি, এটার একটা উদাহরণ দিব ইনশাল্লাহ। এই দুই উদাহরণ দিলে আমার বয়ান শেষ। আমি মনে করি না দুই উদাহরণ দিতে আমার পাঁচ মিনিট লাগবে, কয় ঘন্টা যায় আমি জানি না। বয়েথ ওরা ছিল কি, হইল কি, এটার একটা উদাহরণ শোনেন। আল্লাহর নবীর একজন সাহাবির ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, গাল গল্প বলে টাইম পাস করার সময় আমাদের হাতে নাই। আসল কথা বলি তো শেষ করতে পারি না, যার কারণে সংক্ষেপ করার জন্যই তো এই সমস্ত কলা কৌশল। তাও একটা ঘটনা বলছি, আমার যে দাবিটা ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি কথাটা বোঝানোর জন্যে, কিন্তু এটা একটা গ্রহণযোগ্য কিতাব থেকে নেওয়া। যারা ইলম চর্চা করে মাদ্রাসাওয়ালা, ওরা নেট থেকে পিডিএফ নামায় নেবেন, খুব সুন্দর কিতাব। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাসা গোটা আরবে সমাদৃত, তার সাহাবিদেরকে নিয়ে লেখা এক কিতাব, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই কিতাবের প্রথম ঘটনা এটা, আল্লাহর নবীর এক সাহাবি হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর, কিন্তু হয়েছেন বড় পাক্কা মুসলমান। কতটা পাক্কা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, নরম না গরম? সেই ওমরের সাথে কেউ কথা বলতে সাহস করে না, আর উনি যাইয়া ওমররে নসিহত করেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করেন। বেটার কলিজায় সাহস কত দেখছেন নি? কারণ কি, মানুষ নিজে যখন সৎ হয়, যে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। সিল্লান যে দেয় এমনি দেয় না, কুল যায় সিল্লান দেওয়ার মতো অবস্থা আছে তার। আর যে নিজে দুষ্ট, সে কথা বলবে মিনমিন করে, আর তেলের দাম বাড়ায়। তেলের দাম বাড়ি বুঝতে না, এত ব্যাখ্যা দিতে পারব না। হযরত ওমর একবার ধরছে না, এই মিয়া খালি নসিহত করো, তুমি কামের দায়িত্ব লো, এটা জিদ করে দেন নাই। হযরত ওমরের চিন্তা, এমন একজন অনেস্ট মানুষকে দায়িত্ব দেওয়া দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, ওই হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিস। সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা কথা একটু বুঝেন, যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হন, এলাকার একটা বাতাস।
আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, বোম্বে, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে জবাব দেন, সেই সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বলেন বলেন, কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? অনেক বড়। এইবার দেখেন মানুষগুলো ছিল কি হইল কির উদাহরণ দিচ্ছি, কত বড় ধনী দেখেন কারবার, যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, তাদের কথা শোনাচ্ছি মাথায় রেখে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওমর তাদেরকে বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট আমার কাছে জমা দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। তো হিমসের লোকেরা কি করছে, বড় একটা লিস্ট করছে, সুযোগ পাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের কাছে যখন ওই লিস্ট পেশ করছে, হযরত ওমর তো লিস্টের দিকে নজর বুলাইয়াই অবাক। কেন? দেখেন কি ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। মানুষগুলো ছিল কি হইল কি দেখেন। সাইয়েদেনা ওমর অবাক হয়ে জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম, এই কি ব্যাপার, তোমাদের গভর্নর কি গরিব? হিমসের লোকেরা জবাব দেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করেন বর্তমান দুনিয়া কি মানুষ কি হয়ে গেছে। হযরত ওমর এত খুশি হয়েছেন, এটা শুই না, 1000 স্বর্ণ মুদ্রা কোটি টাকার উপরে, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দূত মারফত পাঠাইয়া দিছেন, যাও আমার সাঈদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। কত কত এটা মাথায় রাখতে হবে, যারা এক মুদ্রার জন্যও মানুষ খুন করত তার কাছে, এটাও মাথায় রাখতে হবে। পরিবর্তনটা আল্লাহ, দূত যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে যখন এই হাদিয়া পেশ করে, হযরত সাঈদ প্যাকেট খুলি যখন দেখলেন তার জন্য এত বিশাল অঙ্কের হাদিয়া, তিনি সাথে সাথে কি করলেন, হাদিয়ার প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার সাউন্ড কোথাও কোথাও মিস হইতেছে, এগুলা মনে হয় নাই না, এগুলো আওয়াজ আসতেছে, আছে আছে, কোথায় মিস হইতেছে, মাইক আছে, ওই যে মাইক নাই, দেখছেন আমার তো লাগতেছে, ওরা বুঝে না, বুঝি না কিছু, ওরা বুঝে না, এগুলো আমার কেন বলতে হবে, আমি তো টের পাইতেছি কোথাও সাউন্ড ছুটে গেছে, আপনারা তো বলেন নাই, আমি নিজের থেকেই তো বললাম। এই অনুভূতিটাই ওদের নাই যে কোথাও ঝামেলা হইতেছে, খেয়াল করবে না, হায় বাকি। হ্যাঁ এবার আসছে একটু না, হ্যাঁ দেখছেন আপনারা বলার আগে আমি টের পাইছি। হযরত সাঈদের কাছে যখন ওই হাদিয়া পেশ করা হয়েছে, তিনি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে হাদিয়ার প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমি তো আলহামদুলিল্লাহই পড়তাম। আল্লাহ নবীর সাহাবি কি পড়তেছেন, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে, আল্লাহ রে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি, এইভাবে ইন্না লিল্লাহ কেন বললেন? হযরত সাঈদ বলেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও, বউ তো আরো ডরে গেছে। আরে কই কি, আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল নাকি?
হযরত সাঈদ বলেন না না ঘটনা তাও না তার চেয়ে মারাত্মক তার চেয়ে মারাত্মক বউ তো আরো ডরায় গেছে আরে কন্যা কি সমস্যা আল্লাহু আকবার দোস্ত মানুষগুলো ছিল কি হইল কি দেখেন হযরত সাঈদের জবাবটা এখন ইতিহাস হয়ে গেছে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে হযরত সাঈদ বলেন দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য সাথে সাথে বউকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা বউ তো আর আমার বউ না আপনাদেরটার কথা বলি না আমি তো এখন এলাকা ছাড়ি নাই আমারটার উপরে দিয়েই যাক এটা সম্ভব না আমার বউ যদি হইতো আমি যে বলতাম সব দিয়ে দাও আল্লাহর রাস্তায় কয় কি কয় কি সব দিয়ে দি অর্ধেক করেন আপনারটা দিয়ে দি আমারটা থাক হায় আল্লাহর নবীর সাহাবীর বউ আল্লাহ এমনই মিলাইছেন আমরা এই জন্য বলি একটা কথা পোলাপাইন জুয়ান পোলাপাইন আমার সাথে বল তোরা জেসকাল লগে তেসকা নিজে করবা দুই নম্বরই আর বউ সাইবার আবে আবশ্রী কাম হইব না তুমি দুই নাম্বার আল্লাহ বউ পাঠাইব দুই নাম্বার তুই তিন নাম্বার আল্লাহ বউ পাঠাইব তিন নাম্বার তুই নাম্বার সারা আল্লাহ বউ পাঠাইব নাম্বার সারা এটার নাম কি জেসকাল লগে আরে কোরআনের কথা আল খাবিসাতু লিল খাবিসিনা والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم সংক্ষেপ ترجمه হইল জেসকার লগে তেসকা এখন তোরা বুঝছ নাই না একটু শোন এ মুরব্বীরা যখন বিয়া করতে গেছিল নতুন বউ যখন দেখতে গেছে মানে নিজে একা একা যায় নাই তোকে মতন এতে বেহাইয়া আছে উনি মা বোন রে লয়ে গেছে তাও তো যাইয়া চুপচাপ বয়ে রয়েছে বেকল বেড়া তাকায় না স্বর্ণে মার বোনের দিকে তাকায় রয়েছে যেই দেখছে হেরা একটু আরেক দিকে তাকাইছে ফাঁকে আসতে একটু দেখে রয়েছে তো বউরে কি জিজ্ঞেস করছে নিজে জিজ্ঞে নাই যে তো মা আর বোন এগো নামাজের কয় অক্ত আরে আগের মেয়েরা কত লাজুক ছিল কয় অক্ত নামাজের জবাব দিতে দিতে ফা ফাঁস ফাঁস কইতে কইতে ফাঁস মিনিট গেছে কোন রাকাত কত কোন ওয়াক্তে কত রাকাত এইটা বলতে বলতে আধা ঘন্টা গেছে আপনাকে এই এলাকার আমার এক উস্তাদ আছে তার নাম কমরা চিনহালাইবে হুজুর জন বিয়া করতে গেছিল ওই জায়গায় নিয়ত করছে বিয়া করবে তো চিন্তা করছে প্রশ্ন টশ্ন কঠিন করলে না পারলে যদি মা বোনের মন খারাপ হয়ে যায় তা আগের থেকে নিয়ত করে গেছে একটা সহজ প্রশ্ন করো উত্তর দিয়ে লাইব তো যাইয়া জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত মনে করছে সুন্নত নাই নফল নাই বিতিন নাই দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ জবাব আসতে দিয়া লাইব চার রাকাত মোহে না কইলে রুবেরুম করবো আর কি তো বউ বলে জবাব দেয় 12 রাকাত তারপরও নিয়ত করছে না এটারই বিয়ে করো এত লাজুক তো বিয়ার পরে বলে জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি 12 রাকাত কি হিসাবে কইলে একটা হিসাব দাও আমারে বউ কয় আমি তো 12 রাকাত কইছি আমার জায়গায় আপনার যে অবস্থা আমার জায়গায় আপনারে বইলে আপনি যে বেডি হইতেন আপনি 20 রাকাত কইলে নেন আমার কোনো হুঁশ আছে নি এসব আহা কত লাজুক ছিল তখন এখন যুগ পাল্টাইছে যুগ এখনকার পোলাপাইন যায় মায়া দেখতে যায় কি জিজ্ঞেস করে এখন আর মাসালা জিজ্ঞেস করে না সুরা কয়টা পারে জিজ্ঞেস করে না গোসলের ফরজ করা ওজুর ফরজ করা জিজ্ঞেস করে না এ বিশ্বকাপ চলাকালীন যদি মাইয়া দেখতে গেছে যায়া জিজ্ঞেস করছে কোন দলের সাপোর্ট করে ফেভারিট গান কোনটা ফেভারিট সং কোনটা সং সং গান তো কয় না শোন বাপ লয় আচ্ছা বলেন তো আপনারা এই প্রশ্নগুলো করা ঠিক আছে আগে একবার তবা পড়াইছিলাম উল্টা বুঝেন খালি ঠিক আছে মিয়া কেন ঠিক আছে ওই প্রশ্ন করে আর যাই না লোক ওই যে একটা খবিশ ও লগেরটাও খবিশ পড়ে কিনা
এডার নাম হইলো জাসকার লগে তেসকা এবার বুঝছস তুই তোরা আজ এরা তাফসিরে লাগাই দিছে আমারে বউ কয় আপনি কোনো টেনশন করেন না আমি সব দান করে দিতেছি দুধ এই সমস্ত কারবার দেই খাও অবাক হয়ে গেছে আরে এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায়া হযরত ওমরের কাছে পুরা ঘটনা শোনানোর পর ওমর তো এত খুশি হইছেন এত খুশি হইছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব ভাই এই যোগ না এটা যে টিকিট কাটছি সকালবেলা কুত গেছি আরেক দেশ তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া অনেক ব্যাপার কষ্টের কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হইছে অস্থির হয়ে গেছেন সাইদকে দেখার জন্য সাইয়েদিনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে হাজার হাজার মানুষ ছুটে ছুটে আসতেছেন কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন মদিনা থেকে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য হাজারো মানুষ জমা হয়ে গেছে হযরত ওমরের সামনে সাইয়েদিনা ওমর বসা পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমর চিন্তা করলেন আমি তো সাইদকে ভালো জানি কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে লাই জনতার আদালতে গভর্নরকে দাঁড় করাইয়া দিস এ হিমসের মানুষ আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ টভিযোগ আসেনি এই বর্তমান দুনিয়ায় দুনিয়ায় কোথাও এই প্রশ্ন করা যাবে না এটা শুধু ইসলামী শাসন ব্যবস্থাতেই সম্ভব পাকিস্তানের প্রধানমন্ত্রী এক এলাকায় যায় যদি বলে হয় আপনাদের এলাকার এমপির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কোন জায়গায় জোরে কয় না কোন জায়গায় পাকিস্তানে তো এলাকার মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে বলবো হা অভিযোগ তো আছে কিন্তু এখন খারাপ মনে হইলে সকালে হুইয়া পরম লাগবো ঠিক নি কথা কোন জায়গায় খুশি তো দুনিয়ার সব জায়গায় একই অবস্থা ইসলামী শাসন ব্যবস্থা নাই তো জনতার অধিকারও নাই যেই না ওমর বললেন হ্যাঁ অভিযোগ আছে ওই কোণার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে আছে মানুষের অভাব হলো অনুকরণ প্রিয় আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় এক খামা খাই গাড্ডা ব্যথা করতেছে এমনি তাকাই রয়েছেন আসমানের দিকে দেখবেন লগ দিয়া যারা যাইব অধিকাংশ মানুষ খাড়াইয়া দেখবো আপনি কি দেখতেছেন যেই না একজন খাড়াইয়া গেছে লগে আরো তিনজন ওমর কায়ের কি কারবার কারে দেখতে এলো ওই কন আপনার কি অভিযোগ কন এক নাম্বার দেখেন কি ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ দাঁড়ায় গেছে আমিরুল মুমিনিন আমগ গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয়দিন হযরত ওমর তো চেতে গেছেন মাসে একদিন আসে না আরে আপনারা তো হপ্তায় দুই দিন ছুটি পান না আর কত বন্ধ বন্ধ খালি বাড়তি আছে কমতাছে না আমি বলি গেরা গেরা পোলাবেন যখন বুড়ো হইব 30-40 বছর পরে এরা তখন দেখবো বিশ্ব তালাক দিবস ছুটি মানে ওই প্রেসিডেন্ট তখন যে থাকবো বউ ছেড়ে দিছে একবার আমার ঘর ছুটি দেশ ছুটি আরো কত বন্ধ বাড়ি আল্লাহ যান বিশ্ব জন্ডিস দিবস বিশ্ব আমাশা দিবস জ্বর দিবস মাথা ব্যথা দিবস যা একটা করে বাল্লিত হয় ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না ওমর তো চেতে গেছে ওই সাইদ জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিস আসো আহা ধনী এলাকার গভর্নর মাথায় রাখতে হবে কোন এলাকার গভর্নর ধনী এলাকার গভর্নর আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই অফিসে আসো না কেন মাসে একদিন ওইটা কো আমিরুল মুমিনিন এক মাস পড়তে 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 কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে তাদেরও কষ্ট হয় তাই মাসে একদিন উপরেরটা ধুয়ে দেই শুকাইতে দেই ওইটা শুকাইলে ওইটারে নিচে পরি নিচেরটা ধুয়ে দিই শুকাইয়া গেলে ওইটারে গায়ে জড়াই আমিরুল মুমিনিন এই কাজ করতে করতে বেলা অনেক দূর যায়
আমার আস্তে আস্তে দেরি হয় আসি না যে তা না উনি হয়তো সকালে আইসা আমারে না পায়া ভাবছে আমি আসি না ও এই অভিযোগ বলেন আপনার কি অভিযোগ দুই নাম্বার ওই অভিযোগ তো আরো মারাত্মক কি বলেন আমিরুল মুমিনীন আমাদের গভর্নরের দিনে তো পাই রাতে আর খুঁজে পাই না ওনার রাতেও সময় দেওয়া লাগবে দেন অবস্থা হযরত ওমর তো রাগ হয়ে গেছেন সাইদ জবাব দাও আসামির কাঠগড়ায় গভর্নর আমিরুল মুমিনীন এটা তো একান্ত আমার বিষয় ছিল বলতে চাই নাই প্রকাশ করতে চাই নাই এখন তো না বলেও পারছি না কসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি আমিরুল মুমিনীন আমি আমার জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই কি মানুষ কি হয়ে গেছে খেয়াল করতে থাক ওরা এখন মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ করে অথচ আমরা কত ব্যস্ত মানুষ রাষ্ট্র চালাই না তাও কত ব্যস্ত উনি রাষ্ট্র চালায় আমরা কত ব্যস্ত মানুষ মালিককে টাইম দেওয়ার সময় কই আমরা অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায় ইহুদি নাসারা ফাসেক ফুজ্জার খেলোয়াড়েরা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় আমার পরিবার সন্তান পায় এমনকি আমার নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই জালিম আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ ওই একটা গাছের দিকে তাকায়া দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দাও ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকামাকড়গুলোর পায়ে দলে তুমি মেরে ফেলো ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে আহারে পড়ি না কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই ও ভাই একদিন সময় হাতে আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন চিৎকার করে করে কান্দব আর বলবো ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে আজকে আর এই বিপদে পড়ি না ও যুবক ও যুবক খেল কর তোরা আমাদেরকে ডাকস কিছু কথা শোন পুঁজির একটা ছোট্ট ঘটনা আমি শুনাইতেছি আমি এই ঘটনা খুব বলছি বলতেছি কেন আমার হৃদয়ে খুব ধাক্কাছে আমি সবার মধ্যে এই কথা ছড়াইয়া দিতে চাই একবার কেউ শুনলে সেও আবার শুনুক দুইবার শুনলে সেও শুনুক বাকি কেউ যেন মিস না যায় সবাই শুনুক কয়েক মাস আগের কথা আমার মাদ্রাসার এক শিক্ষক আমার মাদ্রাসার অফিসের মধ্যে আমারে ডাক দিয়ে বলতেছে ভাই আপনার একটা ভিডিও দেখাই তার মোবাইলে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের ভিডিও একটা সাক্ষাৎকার প্রোগ্রাম একজন একটা বাচ্চা বড় জোর বয়স 13-14 হবে বাচ্চাটার 13-14 কি অনেক বুঝের হ্যাঁ ম্যাচুরিটি আসছে ছোট্ট বাচ্চা বলে বুঝ আসছে নি বুঝ আসছে বাচ্চাটা অন্ধ অন্ধ মানে চোখ নষ্ট খোলা ওই অন্ধ না আরবিতে বলে মাকফুফুল আইন লেপটানো এরকম চোখ লাগাই না তো উপস্থাপক তাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে চোখের নেয়ামতটা নাই তুমি কি এই নেয়ামতটা আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমাকে এই নেয়ামতটা ফেরত দেন বাচ্চাটা কোনো ভাবলেশহীন জবাব দিয়ে দিল কোনো চিন্তা ছাড়াই না আমি এ নেয়ামত ফেরত চাই না আমি তো জবাব শুনে অবাক হয়ে গেছি কিরে বোকা নাকি বলে কি এই নেয়ামত ফেরত চায় না তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি কিন্তু যিনি সামনাসামনি তিনি তো আরও বেশি অবাক হওয়ার কথা তাই না তো তিনি আরও বেশি অবাক হইয়া বিস্ময়ে জিজ্ঞেস করলেন লিমাজা আরে কেন তুমি এ নেয়ামত ফেরত চাও না এখানে বসলে সোজাই দিকে লড়ি কবি না ওই যে আগেই হুমকি দিয়ে রাখছি মুরগি বানাবো কিন্তু কথার যে গতি নষ্ট করা যাবে লিমাজা কেন তুমি এ নেয়ামত ফেরত চাও না
বাচ্চাটার জবাব শুনে বুঝছি বোকা তো ও না বোকা তো আমি এই ছোট্ট বাচ্চার আহারে কি পবিত্র চিন্তা সুবহানাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি বলল কি ও তাকায় দেখি যে উপস্থাপক সেও কাঁদতেছে ওর কান্না দেখে আমি আরো বেসামাল হয়ে গেছি দ্রুত আমার রুমের যে টয়লেট ছিল টয়লেটে ঢুকে গেছি দরজা লাগাইয়া ভিতরে অনেকক্ষণ দাঁড়ায়া দাঁড়ায় কান্দছি বলল কি ও মনে করি আর কান্দি বলল কি ও পাতলা হইয়া মুখ টুক ধুইয়া বেরিয়েছি বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করে তুমি কি তোমার এই নিয়ামতটা ফেরত চাও তো বলে কি না চাই না বলে কেন চাও না ও বলে কি জানে আরে কি সুন্দর পবিত্র চিন্তা ও বলে কি ও পুঁজি বানাইছে যুবক পুঁজি বানানোর কথা বলতেছি মনে রেখো ও কি পুঁজি বানাইছে দেখেন ও বলে কি হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে না যখন আমার সিরিয়াল আসবে ছোট্ট বাচ্চার ওর কি সিরিয়াল যখন আমার সিরিয়াল আসবে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বৈশা এই কথা বলতে পারি ও আমার মালিক ওগো আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই ওগো মালিক ওই উসিলাই কি আজকে আমার আজাবটার একটু কমাইয়া দেওয়া যায় না মালিক আমি কান্দতেছিলাম উল্টা চিন্তা করে যখন আমার সিরিয়াল আসবে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্ন আমারে করেন এই হাসান জামিল তোর তো এই চোখের নিয়ামত দিছিলাম তুই ভোগও করছস এখন আজাবটা একটু বাড়াইয়া দিই তো আমি কি জবাব দেব তোর তো হাত পা জবানের নিয়ামত দিছি তুই ভোগও করছস এখন আজাবটা একটু বাড়াইয়া দিই তো আমি কি জবাব দেব ও যুবক তুমি কি জবাব দিবা বলো বাবা আপনি কি জবাব দিবেন কার কি পুঁজি আছে বলেন তো কোন পুঁজি নিয়ে এইভাবে নিশ্চিন্তে ঘুরতেছেন বলেন আমাদের তো পুঁজি নাই তাই কান দিয়ে আপনার কার কি পুঁজি আছে বলেন পুঁজি তো আছে নাই যে তা না আছে আছে গুনার পুঁজি গুনা গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না জানতে চাই কবে ছাড়বেন গুনা বলে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদিদের মধ্যে আলাম ইয়ানিল্লাযীনা আমানু أن تخشع قلوبهم لذكر الله ওরেমন দার আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই আর কত বলেন আর কত এর যুবক ভাই তুই ভাবিস না আল্লাহ তোকে ওই চুল পাকা পর্যন্ত টাইম দিবেন দাড়ি পাকা পর্যন্ত টাইম দিবেন না রে বাপ না না কত বাবারে দেখলাম ওই ছোট্ট সন্তানের লাশ কাঁদিনিয়া যাইতেছে কার কখন ডাক আসে কে জানে আরে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে চলে আসছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে তার খবর নাই এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই এই খবরও তো আসছে কোন ভরসা এইভাবে চলতেছি বলেন কি বুঝি অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ বিনা হিসাবেই তো জান্নাতে যাবেন অথচ আম্মা জান কানতেন কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া আয় আমি যদি নিঃশেষ হইয়া যাইতাম আমি যদি নিঃশেষ হইয়া যাইতাম এখন আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আর এমন চিন্তা তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের এভাবে তো সারাদিন কান্না করার কথা আমার মতো জালিমের আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের ভয় আছে কেন রে ভাই আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া আমারে তোমারে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না
কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না কে গ্যারান্টি কেন এইভাবে জীবন চলতেছে উদাসীন উদাসীন জীবন আরে কার নাফরমানি করতেছো একটু কি চিন্তা করো যে মালিক এত ভালোবাসেন আহা কত ভালোবাসেন কোনদিন চিন্তা করেছেন আমি আপনি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি আয়ে আমার মালিক কত ভালোবাসেন ভেতরে গুনাহ চলতেছে ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই কেন ভালোবাসবেন না এত আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের মা তাই না হ্যাঁ মার কোলে যায় কত মায়া এটা মাই জানেন মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন আমার বলার সামর্থ্য নাই তবে কোরআন হাদিস মাসআলা থেকে কিছুটা অনুভব করতে পারি যেমন একটা মাসআলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় মায়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কাঁদবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন বাবা সন্তানকে দাফন করে উপরে উঠতে পারবেন কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না মায়ের জন্য কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে সন্তানকে দাফন কইরা ওই পাগলনি মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে এমন কোনো মা নাই নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়বে এরে দোস্ত একটু বুঝে শুনে বলেন মার কলি যায় যে এত মায়া এত মায়া এত মায়া কেন মা আমার চোখ বানাইছে কান বানাইছে হাত পাও কিচ্ছু বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন তাতেই মার কলি যায় এত মায়া এত মায়া আ তাইলে যেই মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া যে মালিক আমার হাত পাও বানাইছেন ওই মালিকের কত মায়া যে মালিক আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই মালিকের কত মায়া ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে ভাই আর কত কাল ও যুবক আমার কথাগুলো যদি তোর হৃদয়ে টাচ না করে আমার আর সামর্থ্য নাই তোকে বোঝানোর আমার শেষ অস্ত্র আমি তোকে বলি কি ভাই তোরা আমার কাছে আয় তাইলে আয়সা তোদের পাওগুলো আমার সামনে ছড়াইয়া দে আমি তোদের পাওগুলো জড়াইয়া ধইরা সারা রাত বসে থাকি তাও তোরা গুনাহ ছাইড়া দে তাও গুনাহ ছাইড়া দে ও বাবা গুনাহ ছাইড়া দে এই চোখ আল্লাহ গুনাহ করার জন্য তো দেন নাই ওই বসে বসে মোবাইলে নষ্টামি দেখার জন্য এই চোখ তো আল্লাহ দেন নাই এই কান তো গান শোনার জন্য আল্লাহ দেন নাই এই জবান আল্লাহর নাফরমানি করার জন্য আল্লাহ দেন নাই এগুলো সব মালিকের গোলামির জন্য কিন্তু করছি কি করছি কি আর কতদিন চলবে মানুষ জীবনে ভুল করে আমরা করেছি আমরা নবীও না ফেরেশতাও না কিন্তু ওই গুনাহ ওই ভুলের উপর চলতে থাকা আর কতদিন আর কতদিন কখন ডাক চলে আসে হঠাৎ করে তখন মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবেন বলেন لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة استغفر الله محترم حاضرين حضرت سعيد بن عامر الجماهير غطنا ونيك لمبا اي كون كون شيتي امي اپنا در كنا شنو ايتو شنو এটা হাদিসের কথা না কোরআনের কথা না আমাদের বড়দের কথা যে চোখের পানিগুলো টিস্যু দিয়ে মুইচা ফালাইয়া দিও না এগুলোর ছড়াইয়া দাও এখানে ওখানে মেখে দাও
আবারও বলছি এটা না কোরআনের কথা না হাদিসের কথা, এটা বান্দার আল্লাহর কাছে একটা আরজি। আরজি, ও মালিক তোমার ভয় তো বের হয়েছে, যেখানে যেখানে লাগছে জাহান্নামের আগুন দিয়া পুড়ায় বলে এই জন্য এগুলো ছড়াইয়া দাও, মুইছা কই ফালাইয়া দাও তুমি এই দামি পানি। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি আর সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে যতটুকু বোঝানো দরকার এর জন্য যতটুকু অংশ দরকার ততটুকু বলেছি। মানুষগুলো ছিল কি হইল কি, পরিবর্তনটা দেখছে? এবার আমাকে একটু জবাব দিয়ান আপনারা, দুইটা প্রশ্ন করে। এই যে পরিবর্তন এতক্ষণ যা আলোচনা করলাম, এতে করে আপনারা কি এটা বুঝেছেন যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? সবাই স্বীকার করে? দেখেন আমার সাথে মিথ্যা বললেন না, আল্লাহরে ঠগায়েন না, নিজেই ঠকবেন, এটা সবাই বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন দেখি হাত উঠে, মাশা আল্লাহ, হাত নামাক। তার মানে সবাই করেন না? আরেকটা জবাব দেন, আবারও বলছি মুখে একটা ভেতরে আর একটা, এই কাজ করেন না, দরকার নাই। আমরা এখানে যারা আছি আমাদের সবারই সন্তান আছে অথবা হবে অথবা ছোট ভাই আছে আপনজন, আমরা কি আমাদের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? সত্যি কথা, কে কে চাই? বাচ্চারাও ওঠাও হবে ইনশাল্লাহ। নামান নামান খুব খেয়াল করেন সূক্ষ্ম কথা। এই যে দুইটা স্বীকারোক্তি আমাকে আপনারা দিয়েছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এই দুইটার যে কোনো একটায় আপনারা মিথ্যা বলতেছেন। অনেকেই অনেকেই মিথ্যা কথা বলেছেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন মোল্লাজি আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি, আপনি কি গায়েব জানেন? ভাই আমি গায়েব জানি না, কিন্তু আমি এই সমাজ চিনি, সমাজ জানি, এই সমাজে আমাকে বলে আপনি মিথ্যা কথা বলতেছেন। কেন কেন আপনি দুই স্বীকারোক্তি দিয়েছেন, এক কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, ঠিক আছে তো? আরেক স্বীকারোক্তি দিয়েছেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, ঠিক আছে তো? কিন্তু আমি বলি আপনি একটাই মিথ্যা কথা বলছেন। আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, যদি এটাকে সত্য মেনে নেই, তো আমি জিজ্ঞেস করি আপনি তো বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে যদি দুইটাই সত্য কথা হইয়া থাকে, বানানোর জন্যে তাকে কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? বুঝা গেল আপনি যে কোনো একটাই মিথ্যা কথা বলতেছেন। হয় আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, কিন্তু স্বীকার করেন যে কোরআনই সর্বশ্রেষ্ঠ বানায়, অথবা সর্বশ্রেষ্ঠ বানাতে চান কিন্তু স্বীকার করেন না যে কোরআন সর্বশ্রেষ্ঠ বানায়। আপনি মনে করেন ইংলিশ মিডিয়াম বানায়, এই জন্যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিছে। এবার বলেন তো আপনারা আমার কথা ঠিক নেই, আপনারা একটা যে মিথ্যা কথা বলছেন। রাগ করেন না, আমি শুরুতেই তো মাফ চাইয়ে নিয়েছি আপনাদের কাছে, কষ্ট দেওয়ার জন্যে বলছি না, ভেতরে আফসোস আর হতাশার আগুনটা লাগাইয়া দেওয়ার জন্যে কথা বলে বলছি, ভুল বুঝেন না। অথচ এটা নিয়েই আপনি গর্ব করতেছেন, করেছেন ভুল, এই ভুল ভুলের উপর দাঁড়ায় আপনি গর্ব করতেছেন, অথচ করার কথা আফসোস, কি করার কথা করছেন? কি কেন আফসোস করার কথা একটু শুনে, আমার মসজিদে জানাজা আসছে এক বড় মানুষের, এলাকা বড়দের তো বড়দের এক জানাজা আসছে, ছেলে আমেরিকা, কোন এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর ডাক্তার না কি, ইউনিভার্সিটির প্রফেসর তো ডক্টরই, বাবা মারা গেছেন, বাবার লাশ হসপিটালে, ছেলে আসবে তারপর জানাজা হবে, তো ছেলে আসছেন কয়েকদিন পর জানাজা আমার মসজিদে, খুব খেয়াল করে শোনেন, জানাজায় দাঁড়াবো, এর মধ্যেই ওই ডক্টর ছেলে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে গেছি, কেন
এই লেভেলের মানুষ যারা দিন শরিয়ার প্র্যাকটিস না করতে করতে কলব শক্ত হয়ে গেছে, এদের চোখে কান্না কম আসে। আমার যেটা দেখা আমি সত্য বলতেছি, কেউ কষ্ট পাইলে আমি মাফ চাই, বাস্তবতা। তো আমি অবাক হয়ে তাকায় রয়েছি, এই লোক এইভাবে খাচ্ছে কেন? তো পাশ থেকে তার এক আপনজন আমাকে বলছে, হুজুর খুব অবাক করা ব্যাপার, ও আসার পর থেকে এই পর্যন্ত আইসেই তো সর্বপ্রথম একটু কান্না করার কথা, কিন্তু এই পর্যন্ত ওর চোখে পানি দেখি নাই, এখন কেন কান্দতেছে বুঝি না। তুমি তো সান্ত্বনা দেওয়ার জন্য আমি কাছে ডাকলাম, ভাই এদিকে আসেন, আমারও তো বাবা নাই, আপনার বাবা চলে গেছেন, একদিন আপনিও যাবেন আমিও যাব, সবর করে। ভদ্রলোক আমাকে বলে কি জানেন, হুজুর বাবার মৃত্যুর কারণে আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই জন্য হয়েছি একবার অবাক। যেই বললেন বাবার মৃত্যুর কারণে কান্না করতেছি না, এখন হয়েছি আরো বেশি অবাক। তো কি জন্য কান্না করতেছে? তো বলে কি জানেন, আমি আমার বাবার লাশের সাথে একটু কথা বলতেছি কিন্তু কোনো জবাব পাচ্ছি না। কি কথা বলতেছে? ওরে বাবা, আমাকে সর্বোচ্চ লেখাপড়ার জন্য তুমি জীবনে কি কি করলা? আমি পিএইচডি করেছি, আমি ডক্টর, আমি এখন প্রফেসর, সর্বোচ্চ লেখাপড়া আমারে করাইছো, আর এটা করাইতে গিয়া তুমি জীবনটা শেষ করছো। তোমার বয়স, তোমার যৌবন, তোমার এই পয়সা, অর্থ, কষ্ট, শ্রম, মেধা যা আছে সব আমার পেছনে, তুমি তোমার স্বার্থ উদ্ধার করছো, আমারে অনেক কিছু বানাইছো, কিন্তু বাবা এখন তোমার লাশ আমার সামনে, আমি জানাজা পড়ব। ওরে আমার বাবা, তোমার জানাজায় কি পড়তে হবে এটা কেন শিখাই দেনা, এখন আমি কি পড়ব? এত কিছু শিখাইলা এটা কেন শিখাইলা না, এখন আমি কি পড়ব? গর্ব করেন না ছেলে অমুক ছেলে অমুক, গর্ব করেন না? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, আপনি কিসের গর্ব করেন? যে বাবার সন্তান বাবার জানাজা পড়ানা পড়ানা পড়াইতে পারে না, ওই বাবার গর্ব করা সাজে না। কি ঘোড়ার ডিম শিখাইছেন? যা শিখাইছেন ওই সন্তান ধরবে জাগা মতো। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার মা, আমার বাবা, আমার মুরব্বী আমার ভ্রান্ত রাস্তায় উঠাইয়া দিছে। দুই অপরাধ, দিন শিখায় নাই এক অপরাধ, বদ্দিনই শিখাইছে আরেক অপরাধ, খাওয়াই নাই এক অপরাধ, বিষ খাওয়াইছে আরেক অপরাধ। সোজা কথা, ডাবল শাস্তি চাই ডাবল। অথচ যদি একটু কোরআন পড়াইতেন তো সন্তান অভিযোগ না দিয়া সুপারিশ করত, ধিক্কার না দিয়া বসে বসে কান্ত আর বলতো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। আরে ধরলেন কি ছাড়লেন কি, ধরলেন কি ছাড়লেন কি, যেখানে করার কথা আহ করলাম কি সেখানে গর্ব করতেছে উল্টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করেন। পাঁচটা ওয়াদা দিয়া তারপরে মাঠ ছাড়বেন। কয় ওয়াদা? আগে কোন কয় কথার সবক পড়াইছি সাহাবিদেরকে নিয়ে, কয় কথা বলেন, ওরা ছিল কি হইল কি, মাঝখানে ধরলাম কি ছাড়লাম কি, আহারে এখন কোন আফসুস ঢুকছিনি না এখনো গর্ব করতেছে কি বলেন? বলেন ছেলেকে যে দিন শিখান নাই এখনো কি গর্ব করছেন না, ভিতরে একটু আফসুস ঢুকাইতে পারছি? এরপরও যদি না পারি আমাদের ব্যর্থতা আমাদেরকেও মাফ করে দিয়ে আমরা কি করব? পাঁচটা অঙ্গীকারের আগে একটা দোয়া চায় নি, ভুলে যাব। আগামী 13, 14, 15 আরে কি হেডানা করবেন, 13, 14, 15 বিশ্ব ইস্তেমা, আমি ডেট কমু আপনারা বাকিটা কইবেন। বলেন 13, 14, 15 যাবো ইনশাআল্লাহ।
যাইতে না পারলেও দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন তার যে মাকসাদ সামনে রেখে সবাই সারা দুনিয়ার মানুষ জমা হয় আল্লাহ যেন সেই মাকসাদে কামিয়াবি দান করেন কোন রকমের দুর্ঘটনা ছাড়াই যেন আল্লাহ এই মেহনতগুলোকে আল্লাহ তাআলা শেষ করায় আনেন যেই মেহনতকে সামনে রেখে গোটা দুনিয়ায় দ্বীনের দাওয়াত ছড়ায়া দেওয়ার জন্য যেই জামায়াত আল্লাহ যেন সেই মাকসাদ পুরা করেন গোটা দুনিয়ায় যেন দ্বীন ছড়ায়া যায় কয় অঙ্গীকার বলেন কোরআন শিখব প্রত্যেকটা সাথী ইনশাআল্লাহ আছে বলেন কোরআন শিখব দুই কোরআন পড়ব তিন কোরআন মানব আবার পেছন থেকে কোরআন শিখব কোরআন পড়ব কোরআন মানব কত হলো আবার এক নাম্বার দুই তিন চার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে কোরআন ওয়ালা তো বুঝেন ও মোল্লা মোল্লা বলেন কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে কত হলো আবার কোরআন শিখব কোরআন পড়ব কোরআন মানব কোরআন ওয়ালাদেরকে পাঁচ কোরআনই প্রতিষ্ঠানের সহযোগী হব কোরআনই প্রতিষ্ঠান তো বুঝেন মাদ্রাসা মাদ্রাসার সহযোগী হব যেহেতু কোরআনের কথা এই জন্য কোরআন দিয়ে বললাম কোরআনই প্রতিষ্ঠানের সহযোগী হব খবরদার প্রতিপক্ষ হইয়েন না শেষ হয়ে যাবে কোরআনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ায়েন না আলেমের বিরুদ্ধাচরণ করেন না হিংসা বিদ্বেষ হ্যাঁ ঘৃণা এগুলা আলেমের প্রতি লালন করেন না বেইমান হওয়া মরার সম্ভাবনা প্রচুর আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন কয় অঙ্গীকারের মাধ্যমে আজকের মাহফিল শেষ হচ্ছে আজকের এই নবম মাহফিল পাঁচটা অঙ্গীকারের মাধ্যমে আমরা সমাপ্ত ঘোষণা করছি বলেন এক নম্বর দুই তিন চার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো পাঁচ কোরআনের প্রতিষ্ঠানের পাশে দাঁড়াব যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ে যায় ওরা আগেও ফেব্রুয়ারিতেই করতো এইবার কি মনে করে একটু আগাইছে যার কারণে আমিও ডেট রাখি না এই টাইমে আমি দূর দিয়ে দিছিলাম ডেট ওখান থেকে কইরা আসতে হয়েছে তো এই জন্য এবার আগে আগে বলছি যে বাবারে তোরা এই শীতের মধ্যে করিস না মানুষের কষ্ট হয় ওই ফেব্রুয়ারির প্রথম শুক্রবার কত তারিখ পরে দুই তারিখ দুই তারিখ মাওলানা আব্দুল বাসাত খান সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে মাওলানা আমাদের খালেদ সাইফুল আইবি ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে মাওলানা আরিফ বিন হাবিবকে দাওয়াত দেওয়া হয়েছে আর আমি তো মামু এগো গণহারের মামু আমি গণমামু আমি তো আসি মামু ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন এই শীতের মধ্যে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহ ওয়াসাল্লি আলা মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أي رب العالمين الله কোন কোন শীতকে উপেক্ষা করে মানুষগুলো দ্বীনের কথা শুনেছে আল্লাহ ও মালিক এই কষ্টকে আখেরাতের নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করে আমাদের আপনজন ইমানের সাথে যারা কবরবাসী আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমাদের রুমানের জেঠি আল্লাহ ইন্তেকাল করেছেন মালিক আল্লাহ তার কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক হক মালিক ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে যে মা বাবা আমাদের মুখে না দিয়া কোনোদিন খান নাই যে মা বাবার রসিলা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি যে মা বাবার রসিলায় আপনাকে সেজদা করি যে মা বাবার রসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন মালিক আল্লাহ আমাদের সবার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله বড় আশা নিয়ে মানুষগুলো হাত পেতেছে মালিক কার কি মনের আরজি আমি জানি না আল্লাহ প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ আমি অসুস্থ অনেকেই অসুস্থ আল্লাহ যারাই অসুস্থ আছেন আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মাওলানা করিম আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ প্রত্যেকের ঘরের পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ মালিক দুলাভাই দুলাভাই বলে যে মানুষটা জান দেয় প্রাণ দেয় মালিক ওই মানুষটাও অসুস্থ গো আল্লাহ আল্লাহ আপনি তার পেরেশানি দূর করে দেন আল্লাহ পারিবারিক অশান্তি দূর করে দেন আল্লাহ সুস্বাস্থ্য দান করেন আল্লাহ আয় আল্লাহ সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে আয় আল্লাহ শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেন আল্লাহ সবার সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ সকলের পরিবারকে আপনি আপনার নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েন আল্লাহ আয় আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলছি সবার খবর তো আমি জানি না নিজের খবর বড় জানা গুনার গুনা গুনার গুনা গুনার গুনা এত গুনা হাত পাততেও তো লজ্জা লাগে কিন্তু করব কি যাব কই আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই যার কাছে গিয়ে বলবো গো মালিক ক্ষমা চাই আপনি তাড়াইয়া দিলে আর তো কোনো দুয়ার নাই তাই তো গুনা করে করে বেহায়ার মতো আপনার কাছেই ফেরত আসি আল্লাহ আপনি তাড়াইয়া দিলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন গো আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্যেও হলেও আমাদের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ বাকি জীবন গুনামুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার কোরআন পড়ার কোরআন মানার কোরআনওয়ালাদেরকে ভালোবাসার কোরআনি প্রতিষ্ঠানের সহযোগী বানায় দেন আল্লাহ আল্লাহ কোরআনের পাখিদেরকে ময়দানে মুক্ত করে দেন আল্লাহ কোরআনের পাখিদেরকে মুক্ত করে দেন আল্লাহ মজলুম আলিমদেরকে হেফাজত করেন আল্লাহ মুক্ত বাতাসে তাদেরকে ছেড়ে দেন মালি সংশ্লিষ্টদের অন্তরকে আল্লাহ আপনি আয় আল্লাহ ঘুরাইয়া দেন রহম দিয়া দেন আল্লাহ অন্তরে রহম তৈরি করে দেন আল্লাহ দিনই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেন এই দেশকে বিজাতীয়দের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এই দেশের ফল ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ এই সোনার দেশকে আপনি ঋণ মুক্ত বানায় দেন আল্লাহ রাজনৈতিক হানাহানি থেকে আমরা পানাহ চাই আল্লাহ ভাঙচুর মারামারি লাশ আর দেখতে চাই না মালি এই শান্তিপ্রিয় মানুষগুলোকে আয় আল্লাহ আপনি আপনার নিরাপত্তার চাদরে ঢেকে দেন মালিক আ মালিক আয় আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ কবরের আজাব থেকে মাফ চাই আল্লাহ হাসরের পেরেশানি থেকে মাফ চাই আল্লাহ জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাই আল্লাহ যে আমল করলেই তো এই এই নিয়ামতগুলো নসিব হবে ওই আমলের তৌফিক চাই আল্লাহ মালিক বাকি জীবন আপনার রেজা আর সন্তুষ্টির উপর চলতে চাই আল্লাহ আল্লাহ আমরা দোয়া শেষ করছি একটা আরজি রেখে ওগ মালিক আমাদের কাউকে গুনা অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ আপনার গোলাম না বানায় কবরে নিয়েন না আল্লাহ ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও আলিহি ও সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ